প্রণমামি গুরুং ভোলানন্দ শিবম। প্রিয় দর্শক বন্ধুগণ, 6ই বৈশাখ, 19শে এপ্রিল 2024 শুক্রবারে যে একাদশী পড়েছে সেই একাদশীর নাম হল কামদা একাদশী। যদিও চন্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী এই একাদশীটি চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী হিসাবেই অভিহিত, কিন্তু এই একাদশী আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ এবং বাংলাদেশে 6ই বৈশাখ শুক্রবার 19শে এপ্রিল 2024 এই দিনটিকে পালন করতে হবে। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই কামদা একাদশী কখন শুরু হবে এবং কখন শেষ হবে, এই একাদশীর পালন কটার সময় আপনারা করবেন এবং শাস্ত্রসম্মতভাবে কিভাবে আপনারা পালন করবেন, তার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে যে উল্লেখ রয়েছে অর্থাৎ একাদশী কারা করতে পারবেন, একাদশীতে আপনারা কী কী খাবেন, কী কী খাবেন না এবং বিশেষ গুরুত্ব দিয়ে কী কী পালন করবেন, অর্থাৎ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিভাবে একাদশী পালন করলে এই একাদশীর সম্পূর্ণ ফল লাভ আপনারা করতে পারবেন, তা বিস্তারিত আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম। আশা করব এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে। যদি এই রকমের ভিডিও আপনাদের সমৃদ্ধ করে থাকে বা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলি শেয়ার করবেন, লাইক করবেন। প্রথমেই আমরা জেনে নেব এই যে কামদা একাদশী গোস্বামী মতে এবং নির্বাক সম্প্রদায় মতে আমাদের পালন করতে হবে 6ই বৈশাখ শুক্রবার। একাদশী শুরু হচ্ছে 5ই বৈশাখ রাত্রি 7টা 5 মিনিট হতে এবং একাদশী শেষ হবে 6ই বৈশাখ রাত্রি 8টা 56 মিনিট পর্যন্ত। এই একাদশী ব্রতের পারণ কখন হবে? পারণ হবে পরের দিন অর্থাৎ 7ই বৈশাখ 20 এপ্রিল শনিবার সকাল 9টা 30 মধ্যে। এই পারণ সম্পর্কে আপনারা শ্রীমৎ ভাগবতে 9ম স্কন্ধের 4র্থ অধ্যায়ে বিস্তারিতভাবে পেয়ে যাবেন, অর্থাৎ পারণের শাস্ত্রীয় সিদ্ধান্ত কী তা পেয়ে যাবেন। আমরা সাধারণভাবে এটুকুই করতে পারবো, যখন আপনারা তুলসীপত্র এবং শ্রী শ্রী মহাপ্রসাদ আপনারা গ্রহণ করে পারণ করবেন তখন শ্রী ভগবানের কাছে প্রার্থনা করবেন যে হে ভগবান, আমি তোমার কৃপায় এই একাদশী ব্রত সম্পন্ন করলাম, এই একাদশী ব্রতের যা কিছু ফল হলো তা তোমার শ্রীচরণে অর্পণ করলাম, তুমি প্রীত হয়ে এই একাদশী ব্রতের সমস্ত ফল গ্রহণ করো, এইটুকু বলে আপনারা পালন করবেন। এবার আমরা দেখে নেব এই যে একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন, অর্থাৎ একাদশী ব্রতের উপবাসের দিন কেমনভাবে আপনারা দিনটি কাটাবেন। এই দিন আপনারা সকাল সকাল স্নান করে নেবেন এবং স্নানের পরে আপনারা শ্রী ভগবানকে পূজা নিবেদন করবেন, ভোগ নিবেদন করবেন এবং তার সঙ্গে আরতি করবেন। সেই সঙ্গে অবশ্যই তুলসী গাছে জল দেবেন এবং তুলসী পরিক্রমা করবেন। একাদশীতে এগুলো করা অত্যন্ত প্রাথমিক কর্তব্য। কারা একাদশী ব্রত পালন করতে পারে? অগ্নিপুরাণ, পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণ অনুযায়ী যে কোনো ব্যক্তি এই একাদশী ব্রত পালন করতে পারেন। তিনি শৈব হন, বৈষ্ণব, সৌর, গানপত্য বা শাক্ত, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, অথবা তিনি গৃহী, ব্রহ্মচারী, স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই এই একাদশী ব্রত পালন করতে পারেন। আমাদের অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে যে একাদশী ব্রত শুধুমাত্র বিধবাদের জন্য, সধবারা নয়। এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, শাস্ত্রে এমন কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। যে কোনো বয়সের মানুষ সেই একাদশী ব্রত পালন করতে পারেন। এবার আমরা দেখে নেব একাদশী ব্রতের দিনে আপনারা কী কী খাবেন না। সাধারণত রবি শস্য থেকে তৈরি যে কোনো দ্রব্য আপনারা বর্জন করবেন। আর কী কী খাবেন? দুধ, ফল, সাবু অথবা যে কোনো ধরনের সবজি সিদ্ধ আপনারা এই দিন গ্রহণ করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুগণ, একাদশী ব্রতের সবথেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ যেটা আপনাদের পালন করতেই হবে তবে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন, এবার সেটি মন দিয়ে শুনুন। একাদশী ব্রতের দিন আপনারা ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন, সেই সঙ্গে গঙ্গা জল পান করবেন এবং গুরুদত্ত যে মন্ত্র রয়েছে অর্থাৎ গুরুমন্ত্র আপনারা জপ করবেন। যাদের দীক্ষা হয়নি তারা তাদের সবথেকে প্রিয় দেব বা দেবীর যে নাম সেই নাম আপনারা জপ করবেন। এই দিন অবশ্যই আপনারা সংযম অভ্যাস করবেন এবং কম কথা বলবেন, পারলে মৌন ব্রত অবলম্বন করতে থাকবেন। যেহেতু একাদশী ব্রতের সঙ্গে একাদশ ইন্দ্রিয়ের সংযোগ রয়েছে তাই সবথেকে ভালো হবে যদি আপনারা এই একাদশী তিথিতে
আপনাদের যে একাদশ ইন্দ্রিয় অর্থাৎ পঞ্চকর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং তার সঙ্গে মন, এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযম করে শ্রী ভগবানের অর্চনা করেন, তার নাম জপ করেন, তার লীলাকথা শ্রবণ করেন, তাহলে সবথেকে ভালো ফল আপনারা লাভ করতে পারবেন। এবার আমরা কামদা একাদশী ব্রতের ব্রত মাহাত্ম নিবেদন করছি। এই ব্রত মাহাত্ম আপনারা একাদশীর দিন যে কোনো সময়ে আপনারা শ্রবণ করতে পারেন। খুব ভালো হয় যদি আপনারা সন্ধ্যাবেলা শ্রী ভগবানের পূজা অর্চনাদির পর এই ব্রতকথা শ্রবণ করেন। ব্রতকথাটি হলো যে চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী হয়ে থাকে তাকে বলা হয় কামদা একাদশী, বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী। কামদা কথার মানে হলো অভীষ্ট পূরণ। এই অর্থ অনুযায়ী বলা যায় যে একাদশী দেবী তার শরণাগত নিষ্ঠাবান ভক্তের হৃদয়ে সদ্ভাবনার জন্ম দিয়ে তাকে মুক্তির পথে এগিয়ে দেন, তিনি শ্রী শ্রী কামদা একাদশী দেবী। এই একাদশী সম্পর্কেও যে পৌরাণিক আখ্যান পাওয়া যায় তা হলো নিম্নরূপ। সূর্যবংশের রাজা দিলীপ একবার গুরু বশিষ্ঠকে প্রশ্ন করে জানতে পারেন যে নাগপুরের রাজা পুণ্ডরীক ছিলেন বিষ্ণু ভক্ত এবং খুবই ধার্মিক, সঙ্গীতের প্রতিও তার ছিল প্রবল আকর্ষণ। সঙ্গীতপ্রিয় ওই রাজা একবার স্বপার্শ্বদ নৃত্যগীতের একটি অনুষ্ঠানের আয়োজন করে এবং তা তিনি সবাই মিলে উপভোগ করছিলেন। ওই সময় গন্ধর্ব ললিতের নৃত্যে ছন্দপতন ঘটায়, সে অভিশাপগ্রস্ত হয়ে পিশাচে পরিণত হয়। পিশাচ ললিত স্ত্রীসহ পাহাড় প্রান্তর জনপদে ঘুরতে ঘুরতে অশেষ কষ্ট পায়। শেষ পর্যন্ত সে গিয়ে পৌঁছায় বিন্ধ্যাচল পর্বতে, সেখানে সিংহমুনির দর্শন লাভ করেন ও মুনিবরের পরামর্শে তারা উভয়ে কামদা একাদশী ব্রত পালন করেন, ফলে ললিতের আগের রূপ ফিরে পান এবং অন্তিমে বৈকুণ্ঠে স্থান পান। মুনিবর বলেছেন যে এই কামদা একাদশী ব্রত যে সাধক ভক্তি ও নিষ্ঠা সহকারে এবং বিধিসম্মতভাবে পালন করবে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে দিব্যলোকে গমন করবে। প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ, আমরা একাদশী ব্রতের মাহাত্ম কথা নিবেদন করলাম। আশা করি এই ভিডিও আপনাদেরকে সমৃদ্ধ করবে। শ্রী ভগবানের সবথেকে প্রিয় যে ব্রত, এই একাদশী ব্রত আপনারা পালন করুন, অন্যদেরকেও পালন করতে উৎসাহ প্রদান করুন। আশা করব এই ভিডিও আপনাদেরকে সেই একাদশী ব্রত পালনে উৎসাহিত করবে। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দিন, লাইক করুন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন, তার উত্তর দিয়ে দেব। শ্রী ভগবান আপনাদের সবার কৃপা করুন, সবাই ভালো থাকুন। হরি ওম তৎসত।